হ্যালো বন্ধুরা, আমি অনুপ কুমার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের ট্রপিক চলন অঙ্কন করতে হয়। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কাণ্ড এবং মূলের চিত্র সেটা অঙ্কন করে নেব। অগ্রভাগটা একটু মোটা রাখবে এবং নিচের দিকটাতেও একটু মোটা রাখবে, কিন্তু যে মূলের অংশটা সেই দিকটা একটু সূচালো করে দেবে। ওকে, সিমিলার আর একটা অঙ্কন আমরা করে নেব, যেখানে আমরা হরমোন অক্সিন হরমোনের যে প্রেজেন্স সেটাকে দেখাবো। ওকে, তো আগে আমরা এখানে ডিনোট সরি লেবেলিং করে নেব, যে এই যে পোর্শন দুটো, এই পোর্শনটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এবং এই নিচের এই পোর্শনটা এটা হচ্ছে মূলের অগ্রভাগ। এবার আমরা আলোর যে দিক সেটিকে চিহ্নিত করব, যেদিক থেকে আলো আসছে সেই দিকটিকে চিহ্নিত করব তীর চিহ্ন দিয়ে। এই দিক থেকে আলো আসছে, ওকে, এখানে লিখে দেবো আলো। এবার মনে রাখবে, আলো যেই দিক থেকে আসে আলোর বিপরীত দিকটায়, অর্থাৎ আলো এই দিক থেকে যদি যদি আসে, যেমন তীর চিহ্ন আমরা দিয়েছি এই দিক থেকে আলো আসছে, অর্থাৎ আলোর বিপরীত দিকটায়, এই দিকটাতে অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি হবে, অক্সিজেন হরমোন বেশি পরিমাণে সঞ্চিত হবে। ওকে, সো অনেকটা এই পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছি। সিমিলার কেস কিন্তু মূলের ক্ষেত্রেও হবে, অর্থাৎ মূলেও আলোর যে অপোজিট দিক, বিপরীত দিক, সেই দিকটাতে বেশি পরিমাণে অক্সিজেন হরমোন সঞ্চিত হবে এবং আলোর দিকে কম পরিমাণে অক্সিজেন হরমোন সঞ্চিত হবে। ওকে, অক্সিজেন হরমোনটা আমরা অক্সিজেন হরমোন যেখানে সঞ্চিত হয়েছে সেই পোর্শনটুকু একটু বেশি ডার্ক করে নিই। ওকে, অর্থাৎ এই যে দুই পোর্শন এখানে কিন্তু বেশি পরিমাণে অক্সিজেন হরমোন সঞ্চিত হয়েছে, আর এই যে পোর্শনগুলো যেদিকে আলোর দিকটা সে আলোর দিকে কম অক্সিজেন সঞ্চিত হয়েছে। ওকে, এবার আমরা ফাইনাল যে অক্সিজেনের প্রভাবটা সেটা অঙ্কিত করব, সেটা এঁকে নেব। ওকে, অনেকটা এস ধরনের একটা স্ট্রাকচার এখানে আঁকবে, প্রথমে নিচের দিকটাকে সূচালো করবে, কিন্তু ওপরের দিকটাতে একটু ট্রিকি আছে, এই পোর্শনটাকে একটু বাঁকিয়ে আঁকতে হবে। ওকে, অনেকটা এরকম। এবার এই যে বেশি পরিমাণে অক্সিজেন সঞ্চিত ছিল সেই পোর্শনটাকে আমরা এখানে দেখিয়ে নেব, সিমিলারলি এই জায়গাটাতে। আলোর দিকটা আরেকবার দেখিয়ে দেব। ওকে, এবার আমরা জানি যে কাণ্ডের ক্ষেত্রে, অর্থাৎ যে পোর্শনটা উদ্ভিদের যে পোর্শনটা আলোতে এক্সপোজ থাকে, সেই পোর্শনে যেই যেই অংশে অক্সিজেন হরমোন বেশি পরিমাণে সঞ্চিত থাকে সেই দিকটায় বৃদ্ধি বেশি হয়, অর্থাৎ এখানে যেহেতু অক্সিজেন হরমোন বেশি পরিমাণে সঞ্চিত ছিল এবং এটি যেহেতু কাণ্ডের অংশ তাই এই জায়গাটাতে বৃদ্ধি বেশি হয়েছে, সেটি আমরা এখানে লিখে দেবো, বেশি বা অধিক বৃদ্ধি। এবং মূলের ক্ষেত্রে আমরা জানি ঠিক অপোজিট ঘটনা ঘটে, অর্থাৎ মূলের যে অংশে অক্সিজেন হরমোন কম পরিমাণে সঞ্চিত হয় সেই দিকটাতে দ্রুত বৃদ্ধি ঘটে এবং অধিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ এই দিক এই পোর্শনটাতে যে দিকটা আলোর দিকে ছিল সেখানে যেহেতু অক্সিজেন হরমোন কম পরিমাণে সঞ্চিত হয়েছে তাই এই অংশের বৃদ্ধি বেশি হয়েছে, সেটিও আমরা এখানে লিখে দেবো, অধিক বা বেশি বৃদ্ধি। ওকে, এই ছিল আজকের ড্রয়িং, অক্সিজেন
অক্সিজেন হরমোন দ্বারা উদ্ভিদের ট্রপিক চলনের ড্রয়িং। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং যদি কোনো সাজেশন বা কোয়েশ্চেন থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।